Radhe. 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 Shomagato Shodhi Bhakta Bindo. Lilar Prarambhe Ekhane Joto Sadhuguru Boishtab Achen Shokoleri Charone Janai Amar Moto Adhomar Koti Koti Dandobat Pranam. ধাই গৌর হরি হরি বল হরি বল তারপর প্রণাম জানাই আমার দয়াল গুরুদেব শ্রী গোবিন্দ গোস্বামীর চরণে রইল আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম তারপর আমার আদ্যা শক্তি স্বরূপিনী মায়েরা যারা এখানে উপস্থিত রয়েছে আপনাদের চরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম এবং আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করব আমার গৌর গোবিন্দ লীলা কথা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জরাধে মা গো আমি হলাম কীর্তন জগতের সবথেকে কনিষ্ঠতম কীর্তনীয়া আজকে আপনাদের মতো ভক্ত চরণতলে আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে জরাধে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত যার গুণ কথা বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ চতুর্মুখে পঞ্চমুখে বর্ণনা করে সমাপ্ত করতে পারেন আর আমার মতো একজন অধমা কামর মূর্খ সে কেমন করে একটি বদনে বর্ণনা করবে তাই মাগো শাস্ত্রে বলেছে শাস্ত্রে ভগবান বলেছেন যে আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় সেই ভক্ত হচ্ছেন আপনারা তাই এই অধমাকে আপনাদের চরণ ধরির কিঞ্চিৎ কিঞ্চিৎ অংশ আমার মস্তকে দিয়ে একটু আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতো ভক্ত চরণধুলি মাথায় নিয়ে আমি দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা বলতে পারি লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে বাবা আমাকে সন্তানকে নিয়ে ক্ষমা করবেন জরাধি আজকে আমরা যে লীলা আস্বাদন করব সেটি হচ্ছে একটি গৌরাঙ্গ লীলা লীলার বিষয়বস্তু হচ্ছে
হরিদাসের মহাপ্রভু দর্শন জয় গৌর হরি বল হরি বল হরি বল তো এই লীলার মধ্যে থেকে আমরা জানতে পারবো মা যে হরিদাস ঠাকুর কে ছিলেন কেনই বা তাকে মুসলমান কুলে জন্ম নিতে হয়েছিল কেমন করে তিনি লক্ষ হীরাকে উদ্ধার করেছিলেন এবং অবশেষে কিভাবে প্রভুর সঙ্গে তার মিলন হল তো লীলাটি খুবই সুন্দর একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে যে রাধে তো সর্বপ্রথমে চলে যাব আমরা নদিয়া নবদ্বীপ ধাম যাই হোক ছোট্ট করে আমরা একটু গৌরচণ্ডীকে আস্বাদন করে তারপর আমরা লীলা কথায় প্রবেশ করব কেমন কলি ঘোর আহা কলি ঘোর Yeah.
কলি ঘর কি গো মায়েরা যাবেন তো দেখি কে কে যাবেন দুটো বাহু তুলুন বাবারা যাবেন না দেখি এদিকে কে কে যাবেন একটু হাত তুলতে হবে বাবা জোরে অল্প একটু তুললে হবে না সোজা করে তুলতে হবে বাহ বেশ সবাই মিলে হাত নামালেন কেন হাতগুলো নেমে গেল কেন কত সুন্দর দেখাচ্ছিল জানেন মনে হচ্ছে যেন গৌর সরোবরে এক একটা পদ্ম ফুল ফুটেছে বাবা হাত তুলতে হবে একটু বাহু তুলুন ভগবানের চরণে যদি আত্মসমর্পণ না করতে পারেন কৃপা হবে কি মায়েরা হবে হবে না তাই সবাই মিলে দুটি বাহু তুলে একটা ভজন গানের মধ্যে দিয়ে আমরা চলে যাব শ্রীরাম নদিয়া নবদ্বীপ ধাম ঠিক আছে বাহ আমাদের গৌরে লরে ওই না সোনার নদীয়া হরি বল হরি বল হরির ধ্বনি উলুর ধ্বনি বাহ সব দোষনা যায় আমাদের গৌরে লরে গৌরে
রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরী এলো রে স্বর আজ শান্তি পুজো হব তুমি মনে মেশে যা আজ তুকুল ভেঙে ঢেউলে গেছে গোরা চাঁদের পাড় আমাদের তুকুল ভেঙে ঢেউলে গেছে গোরা চাঁদের পাড় আমাদের কৌরী এলো মাইকটা কিন্তু ঠিক হচ্ছে না সেই ক্লিয়ার হচ্ছে না আপনি এখানে এসে একটু বসে শুনুন এখানে একটু বসে শুনুন জয় নিতাই আরে বাইরেটা ভেতরটা আমার ইনপুটটা দেখতে হবে বা আউটপুট দেখলে লাভ নেই ইনপুটটা যদি আমরা ঠিকঠাক না পাই তাহলে কি করে কি ইনপুটে না মন মন তৃপ্তি হচ্ছে না গানগুলো জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই যে জানিতাই জানিতাই কলি ঘর দিবির গোরা শিল জগ জন ধর্ম কর্ম রহ ধর্ম কর্ম রহ কলি ঘর তিমির গোরা শিল জগ জন ধর্ম কর্ম রহ কলি ঘর তিমির তিমির কথার অন্ধকার তিমির কথার অর্থ কি মা অন্ধকার তাই তো আচ্ছা আর ঘোর কথার অর্থ হচ্ছে ঘন তাহলে এই পার্থিব জগতের অন্ধকার যেমন আমাদের পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে তদ্রূপ মায়ামোহের অন্ধকার আমাদেরকে এমনভাবে গ্রাস করে রেখেছে মা আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গেছি আমরা যে কৃষ্ণচরণের দাস সে কথা আমরা ভুলে গেছি আর সে কথা যেই না ভুলে গেছি বাবা অমনি মায়া পিশাচে আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে আমরা এই সংসার সমুদ্র মাঝে আমার আমার করে মারামারি কাটাকাটি করে চলেছি স্বামী আমার সন্তান আমার সংসার আমার এই আমার আমার করে আমরা মারামারি কাটাকাটি করে চলেছি আচ্ছা বলুন তো মাইরা এই সংসার মাঝে থেকে কখনো কি আমাদের মনে প্রশ্ন জেগেছে মা যে সংসারে সবই তো আমার কিন্তু আমি কার আমাদের মনে কিন্তু প্রশ্নটা জাগেনি কিন্তু এই প্রশ্নটা জেগেছিল এক ভক্তের মনে তিনি হলেন স্বর গোস্বামীর মধ্যে একজন যার নাম হলো মা সনাতন গোস্বামী এই সনাতন গোস্বামী তিনি মস্ত বড় জমিদার ছিলেন যখনই তার মনে একটু বৈরাগ্য এলো যখনই তার মনে এই প্রশ্নটা জাগলো তিনি আর ঘরে থাকতে পারছেন তিনি সর্বস্ব পরিত্যাগ করে একটা কম্বলকে সঙ্গে করে নিয়ে ছুটতে ছুটতে পথে বাহির হলেন
আর সেই সময় পথে ভ্রমণ করতে করতে মা তিনি জানতে পারলেন যে আমার মহাপ্রভু সেই সময় কাশী ধামে বিরাজমান তিনি ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণে তিনি আছাড় খেয়ে পড়লেন দয়া মা সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর জানবার আশায় বলো বলো প্রভু তুমি আমার প্রশ্নের উত্তর দেবে আমার মহাপ্রভু মৃদু এসে বললেন সনাতন তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি বলো প্রভু আচ্ছা সনাতন যে সর্বস্ব ত্যাগ করতে পারে তার কাছে কম্বলটা কেন রয়েছে বলি ও সনাতন কম্বলের মায়াটা বুঝি ছাড়তে পারোনি যেই না বলা মা সনাতন গোস্বামী ছুটতে ছুটতে বাহিরে গিয়ে সেই কম্বলটা একে ভিখারিকে দান করে প্রভুর চরণে এসে প্রভুর চরণটাকে বুকে যদি জড়িয়ে ধরেছে দয়া মা আমাকে তুমি ক্ষমা করো ওই চরণে আমাকে একবার চেয়ে দেখো আমার কাছে আর কিচ্ছু নেই সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি প্রভু বললেন সনাতন বলো বলো তুমি কি জানতে চাও প্রভু গো আমি কে কে আমার পরিচয় কোথা থেকে এসেছি কোথায় যাব তুমি আমায় একবার বলে দাও আমার মহাপ্রভু বললেন সনাতন তুমি উত্তম প্রশ্ন করেছ শোনো আজ যে প্রশ্নটা তুমি আমায় করেছ এটা তোমার একার ক্ষেত্রে নয় এই জগতে যত জীব আছে সবার একটাই মাত্র পরিচয় জীব নিত্য কৃষ্ণদাস নিতাই গৌর হরি বল হরি আমাদের পার্থিব জগতে প্রত্যেকের কিন্তু মা কিছু কিছু পরিচয় আছে তাই না কিন্তু পরমার্থিব জগতে আমাদের একটাই মাত্র পরিচয় তাই মহাজন বললেন গলতে গলতে গ
তাই আমরা হলাম প্রত্যেকে কৃষ্ণ চরণের দাস সে কথা আমরা ভুলে গেছি মা আমরা হলাম কলি হত জি দেখুন সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগ এই চার যুগের মধ্যে একমাত্র এই কলিযুগকেই প্রণাম করলেন বৈষ্ণব মহাজন কেন প্রণাম করলেন কি আছে কলির মাহাত্ম্য যে কলির কিনা এত দোষ দেখবেন আমরা কথায় কথায় কলির দোষ দিই তাই না মা প্রত্যেক কথায় কথায় আমরা কলির দোষ দিই যদি আমাদের ঘরের ছেলে মেয়েরা কোনো দোষ করে বা কোনো অপরাধ করে আমরা কি বলি ওদের কোনো দোষ নেই কলির ছেলে মেয়ে কিনা তাই তো এমন অবস্থা আমরা প্রত্যেকে কিন্তু কথায় কথায় কলির দোষটাই দিই কিন্তু জানবেন যে কলির দোষ থাকে এত দোষ তার আবার বড় গুণও থাকে বাবা তাহলে আগে দোষের কথাটা বলি গুণের কথাটা পরে বলবো কেমন বাহ এই যে কলিযুগ কলিযুগের মানুষ কেমন হবে সেটা কিন্তু লিপিবদ্ধ করেছিলেন রামভক্ত তুলসীদাস সেই ত্রেতা যুগে মা এখনকার কথা নয় সেই ত্রেতা যুগে লিপিবদ্ধ হয়ে আছে যে কলির মানুষ কেমন হবে কি বললেন কথাটা দেখুন সচ্চা কাহে তোমারে লাঠা ঝুঠা জগত ভুলায়ে গোরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায় গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুর রহে যায় ভুখা সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন তেরি মা রহে যায় চোরকে ছাড়ে সাধুকে বান্দে পতি কো লাগায় ফাঁসি হায় রে কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি হরি বল হরি বল একটু ভেঙে বলি কথাটা সচ্চা কাহে তোমারে লাঠা দেখবেন এই কলিযুগে যদি কেউ সত্য কথা বলে মা যদি সৎ পথে চলে তাকে প্রত্যেক পদে পদে আঘাত পেতে কি বাবা তাই তো যদি কেউ সত্য কথা বলে তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হবে আর কি ঝুঠা জগৎ ভুলায়ে ঝুঠ মানে মিথ্যা এই জগৎটাকে ছেয়ে দেখেছে অনাচার ব্যভিচার দুরাচার পাপাচার এই জগৎটাকে ঘিরে রেখেছে মা গোরস মানে কি গরুর দুধ দেখবেন যারা গোয়ালা তারা বাঁকে করে দুধ নিয়ে জীবের ঘরে ঘরে বিক্রয় করে তাই তো অবশ্য এখন একটু পরিবর্তন হয়েছে তাই না মা এখন তার বাঁকে করে নিয়ে আসে না এখন দেখবেন ওই সাইকেলে করে বা মোটর বাইকে করে তবু জীবের ঘরে ঘরে পৌঁছে দেয় তথাপিও দেয় কিন্তু বলুন তো মায়েরা আমরা কি সেই দুধ কিনে খাই সবাই খাই কি জীবের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তথাপিও আমরা কিনে খাই না কিন্তু ভাবুন যদি কোনো এক ব্যক্তি কোনো জায়গায় বসে বসে মদ বিক্রয় করে সে যদি 50 কিলোমিটার দূরেও হয় যদি কোনো গুহার মধ্যে হয় সেখানেই দলে দলে ভিড় পড়ে যায় নিতাই গৌর হরি বল আর কি বললেন সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন তেরি মা রহে যায় দেখবেন আমাদের ঘরে যদি কোনো আত্মীয় স্বজন আসে মা আমরা কি করি তাকে কি দিয়ে কিভাবে যে খুশি করব সেটা নিয়েই আমরা ব্যতিব্যস্ত থাকি কি বাবা কিন্তু নিজের গর্ভধারিণী মাকে একমুঠো খেতে দিতে পারি সেই মা পরের বাড়িতে কর্ম করে নিজের জীবিকা নির্বাহ করে একটু ভাবুন যে মায়ের 5টি পুত্র সন্তান সে মা একটি বা একটি মায়ের খোরাক জোগাড় করতে পারে না এটাই হলো কলিমত জীবের দর্শন শুধু তাই নয় বাবা মা কত কষ্ট করে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শুধু তাই নয়
যখন সন্তান ভূমিষ্ঠ হয় মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে মানুষের মতো মানুষ তৈরি করে। কিন্তু বলুন তো মায়েরা, যখন সন্তান বড় হয়ে মানুষ হয় তার সেই ফ্ল্যাটের একটি কোণে মায়ের জায়গা হয় না। সেই মায়ের জায়গা হয় কোথায়? না বৃদ্ধাশ্রমে। তাই গৌর হরি বল হরি হরি। এই তো হলো কলিহত জীবের দশা। তথাপিও শাস্ত্রে বললেন, ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। হে জগৎবাসী, তোমরা জীবনে যত পাপই করো না কেন, যত ভুলই করো না কেন, যদি মনে প্রাণে ভক্তি ভরে একটু ভালোবাসতে পারো আর কিছু প্রয়োজন নেই মা। তাই শাস্ত্রে বললেন, আহাচারে বেদে সরদর্শন পড়িয়াছে যে চারিবে সরদর্শন পড়িয়াছে যে সে কি তার বদন দেখতে পাবে? তাহলে অন্ধ ব্যক্তির সামনে আয়নার কোনো মূল্য নেই। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, দর্পণে তার কাজ কি আছে, দর্পণে তার কাজ কি আছে, তার দুটি নয়ন অন্ধকার, দর্পণে তার কাজ কি আছে, তার দুটি নয়ন অন্ধকার, দর্পণে তার কি আছে, তার দুটি নয়ন অন্ধকার, দর্পণে তার কাজ কি আছে, তার দুটি নয়ন অন্ধকার, দর্পণে তার কাজ কি আছে, তার দুটি নয়ন অন্ধকার, দর্পণে তার কি আছে, তার দুটি নয়ন অন্ধকার, তার কি আছে, শাস্ত্রে বললেন, বৃথা বৃথা তার অধ্যয়ন, কোনো লাভ নেই মা। দেখুন, রঘুনাথ দাস গোস্বামী একদিন মহাপ্রভুকে বলেছিলেন, দয়াময় তুমি আমাকে একটু সৎ উপদেশ দাও, যে উপদেশ গ্রহণ করলে আমি একদিন না একদিন গোবিন্দচরণ পাব। ওমা কাকে বলেছিলেন? রঘুনাথ দাস গোস্বামীকে। কে বলেছিলেন? আমার মহাপ্রভু, তাই তো? বললেন, তুমি যদি গোবিন্দচরণ পেতে চাও তোমাকে একটি শ্লোক কণ্ঠের মালা করে রাখতে হবে। কি কি? চিনাদপি শুনি চিন তরুণীব সহিষ্ণুনা অমানীন মানবেন কীর্তনীয় সদাহর। এই শ্লোকটি যদি তুমি কণ্ঠের মালা করে রাখতে পারো তাহলে তুমি গোবিন্দচরণ পাবে।
কি বললেন কথাটা দিনাদপি শুনেছি ওমা দিন মানে কি গো দিন মানে ঘাস দেখবেন আমরা দুর্বা ঘাসের উপর দিয়ে যখন মারিয়ে যাই ওই দুর্বা ঘাস কি করে মাথাটা একটু নত করে তাই তো কিন্তু যখন চলে যাই ওই দুর্বা ঘাস মাথাটা উঁচু করে তবে তুমি যদি বৈষ্ণব হবে তুমি কিন্তু মাথাটা উঁচু করতে পারবে এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ শুধু তাই নয় আরো বললেন তরুরিব সহিষ্ণু না বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা দেখাতে হবে ধরুন একটি লাউ গাছ লাউ গাছ কি করি মা আমরা তার ডগাটা কেটে নি আবার তার ফলটাও ছিঁড়ে নি তাই তো সে পুনরায় আবার ডগা বাহির করে আবার ফল দান করে তাহলে এই যে সহিষ্ণু না তোমাকে তেমনই হতে হবে অমানিন মানদেন যাকে কেউ কোনোদিন সম্মান করে না যাকে সকলে ঘৃণা করে তুমি তাকে সম্মান করবে আর কি কৃতনীয় সদাহরি সর্বদাই ভগবৎ চিন্তা করবে নিতাই গৌর হরি 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 এটাই হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ শুধু মালা পরিধান করলাম মাথায় শিখা রাখলাম কপালে আমরা তিলক পড়লাম বাবা তাহলে কিন্তু হবে না বৈষ্ণবের লক্ষণগুলো এটা লক্ষণ যদি না থাকে এখনকার দিনে দেখা যায় অনেক জায়গায় তো আমরা যাই বাবা দেখেছি মালা পড়েছে তিলক সেবা করেছে মাথায় শিখা রেখেছে অথচ মা বাবাকে ভক্তি করে না মা বাবাকে একমুঠো ভাত দেয় অথচ তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ায় এগুলো তো বৈষ্ণবের লক্ষণ নয় আর পণ্ডিত কাকে বলবো মা শুধু দুপাতা অধ্যয়ন করলাম আমি শাস্ত্র অধ্যয়ন করে বললাম যে আমি পণ্ডিত আমি শাস্ত্র পড়েছি অহংকার করলে হবে যদি তুমি অহংকার করো সবই তোমার বৃথা হয়ে যাবে তাহলে আমরা পণ্ডিত কাকে জানব শাস্ত্রে কি বলছে দেখুন মাতৃবধ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবধ আত্মবধ সর্বভূতেষু যম পশ্যতে স পণ্ডিত নিজের রমণী ছাড়া বাকি সমস্ত মাতৃজাতিকে মা বলে সম্বোধন করতে হবে আর কি বললেন এই পৃথিবীতে যা কিছু পড়ে আছে সব কিছুকে পথে ঘাটে পড়ে থাকা ধুলি কণার মতো দেখবে আর কি কীর্তনীয় সদাহরি সর্বদা ভগবৎ চিন্তা করবে তাহলেই তুমি প্রকৃত পণ্ডিত তাহলেই তুমি পরম বৈষ্ণব শুধু পণ্ডিত বললে পণ্ডিত হওয়া যায় না শুধু বৈষ্ণব বললে বৈষ্ণব হওয়া যায় না তার জন্য চাই প্রেম তার জন্য পাণ্ডিত্যের প্রয়োজন হয় না মা দেখবেন এই যে বড় বড় বৈষ্ণব পদাবলী যারা লিখেছেন যে বৈষ্ণব কবি তারা কি করে মা এই যে বৈষ্ণব পদাবলীগুলো রচনা করেছেন এর শেষে দেখবেন দীনতা প্রকাশ থাকে থাকে না তেনারা মনে করেন যেন দেখেও দেখা হলো না তাকে ভালোবেসেও যেন ভালোবাসা হলো না এই যে দীনতা ভগবানের চরণে দীনতা রাখতে হবে তাই দেখবেন এই পদাবলীর শেষে তেনারা দীনতা প্রকাশ করে থাকেন তাই মহাজন কি বললেন হরি বলা হলো নাগো
ولو
এত সময় আমরা গৌর কথা শ্রবণ করেছি আবারও আমরা গৌর কথা শ্রবণ করব কিন্তু উলুধ্বনিটা ঠিকঠাক পাচ্ছি না মা কোন কোন মায়েরা দিচ্ছেন কোন কোন মায়েরা দিচ্ছেন না বেশিরভাগই দিচ্ছেন না ও মা উলুধ্বনি জানা নেই নাকি লজ্জা পাচ্ছেন নাকি বাড়ির ভিতরে রেখে দিয়ে এসেছে নাকি ওই অন্নপ্রাশন করবেন বলে রেখে এসেছেন বাড়িতে দেখুন এই যে উলুধ্বনি উলুধ্বনি আমরা কেন করি উলুধ্বনি সৃষ্টিতত্ত্বটা একটু বলি মা একটু শুনি দেখুন চন্দ্রচূড় রাজা যিনি ছিলেন দৈত্য বংশ আর তার স্ত্রী ছিলেন বেদবতী তিনি ছিলেন ব্রাহ্মণের কন্যা এখন এই যে বেদবতী তার দুর্ভাগ্যবশত ওই চন্দ্রচূড় রাজার সঙ্গে বিবাহ হয় মা দৈত্য বংশে চন্দ্রচূড় রাজা তিনি তো ভগবানকে সেবাও দেন না ভালোবাসেন না কি মা তাই তো কিন্তু যে কিনা ব্রাহ্মণের কন্যা ওই বেদবতী ভগবানকে বড় ভালোবাসে কিন্তু এই দুর্ভাগ্যবশত এমন স্বামীর ঘরে পড়েছে যে ভগবানকে ডাকতে চাইলেও ডাকতে পারে না এবং সেবাও দিতে পারে না তার মনে বড় দুঃখ